বর্তমান নিউ নরমাল পরিস্থিতি উৎসবের এক অন্য চিত্র তুলে ধরেছে বাঙালি তথা দেশবাসীর কাছে, যেখানে নেই হই হুল্লোড় আনন্দের সমাগম। তথ্য প্রযুক্তির যুগে সবটাই এবার ভার্চুয়াল মাধ্যমে, তবে এরই মাঝে সরহায় বা বাঁধনা পরবকে সামনে রেখে সেজে উঠেছে জঙ্গলমহল। কাঁচা মাটির দেওয়ালে পড়েছে আলপনা আর খড়ি মাটির প্রলেপ। আদিবাসী অধ্যুষিত গ্রামে একের পর এক বাড়িতে রং তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে নানা রকমের ভাস্কর্য। আর যার প্রধান উদ্যোক্তা হলেন ঝুমুর শিল্পী মধুশ্রী হাতিয়াল। মেদিনীপুর সদর ব্লকের হেতাশোল, পিডরাশোল, মালিয়াড়া সহ জঙ্গললাগোয়া গ্রামগুলিতে রীতিমতো উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। হাতি ঘোড়া থেকে শুরু করে ময়ূর, গ্রাম বাংলার নানান চিত্রকলা উঠে এসেছে সুখী বাবু সোনুদের হাতে আঁকা ভাস্কর্যে। হাতে হাত লাগিয়ে সেই উৎসবের নয়া মাত্রা দিচ্ছে মর্মিয়া নামে এক সাংস্কৃতিক মঞ্চের সদস্যরাও। সাঁওতাল সমাজের বিভিন্ন উৎসবের মধ্যে বাঁধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরব। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ রাঢ়বঙ্গের বিস্তীর্ণ অংশে বাঁধনা পরব পালিত হয়ে আসছে কার্তিক মাসের শেষে কালী পুজোর সময়। অন্যদিকে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম সহ বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরায় এই পরব পালিত হয় পৌষ সংক্রান্তিতে। পাঁচ দিনের এই পরবে ধামসা মাদলের সুর আর নানান আদিবাসী রীতিরেওয়াজের মধ্যে দিয়ে সাঁওতাল সমাজের বিভিন্ন দেবদেবীদের স্মরণ করা হয়। পাঁচ দিনের সরহায় পরবের শেষ অংশ হল সাঁকরাত, অর্থাৎ বন দেবীর পুজো। পুজো উৎসবকে সামনে রেখে পাঁচ দিন ধরেই চলে নাচ গান, থাকে হেরিয়া মহুলের দেদার আয়োজন। তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। একের পর এক উৎসবে কার্যত বেড়ি পড়িয়েছে করোনা, তাই সেভাবে বাঁধনা পরবে না মাতে পারলেও রীতি মেনে গ্রামকেই সাজিয়ে তুলেছে আদিবাসী মানুষেরা। আর এই সাজানোতেই উদ্যোগী হয়েছেন স্থানীয়রাও। বাঁধনা পরবকে সামনে রেখে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি আদিবাসী অধ্যুষিত গ্রামে চলছে ছবি আঁকার কাজ, যেখানে টিভি আর মোবাইল স্ক্রিন থেকে মুখ সরিয়ে পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় মানুষজন সবাই উদ্যোগ নিয়েছে এই কাজে। আমাদের রাঢ়বাংলায় বা আমাদের উড়িষ্যা বা ঝাড়খণ্ডে আমরা দেখি যে গোবন্দনা উৎসব হয়, তো সেটা আদিবাসীরা, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বলেন সোহরাই পরব, আর অন্যান্য সম্প্রদায়ের যারা মানুষজন আছেন যারা করেন তারা বলেন বাঁধনা পরব। তো আমরা সেই চিত্রকলাই এই দেওয়ালে, মানে এখন বিভিন্ন গ্রামের দেওয়ালে ফুটিয়ে তুলছি। এটা কোথায় কোথায় করেছেন এইগুলো? এটা আমরা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু বাছাই করা গ্রামে করছি। প্রায় 10-15টা গ্রাম করার আমাদের ইচ্ছে আছে বাঁধনা সোহরাই পরবের আগে, কারণ আমরা একটা মেলাও করি বাঁধনা সোহরাই পরব বলে। সেটা হচ্ছে গিয়ে ওই ভাইফোঁটার পরের দিন, আমাদের দুদিন পরে আমরা করি, যাতে মানুষজন আসতে পারেন। প্রত্যেকের বাড়িতেই তো এটা হয়, কিন্তু সেই সময় হয়তো বাপের বাড়ি বা অন্যান্য জায়গা থেকে আত্মীয় স্বজন বা কুটুম বাটুম যেটা জঙ্গলমহলে বলে, তো সেটা আসার ক্ষেত্রে তাদের একটু অসুবিধা হয়। সেই জন্যে আমরা চেষ্টা করি যে এটা দুদিন পরে করার, যাতে আমাদের সংস্কৃতিটাও বাঁচলো আর অনুষ্ঠানও হলো আর সবাই এলো, আমরা একটা মানে জমজমাট একটা মেলা করার চেষ্টা করি। তো এবছর হয়তো সেটা আমরা করতে পারবো না এতটা, হ্যাঁ, কারণ যেহেতু এবার প্যান্ডামিক সিচুয়েশান আছে, তবুও চেষ্টা করছি, দেখা যাক কী হয়। কিন্তু বাচ্চারা সবাই এই কাজের সঙ্গে যুক্ত আছে, খুশি আপনি? খুশি আমরা সবাই। আপনার নাম? আমার নাম শশাঙ্ক মাহাতো। বাড়ি? সেই সারেঙ্গাসল। তোমরা আলপনা আঁকছো এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, যেহেতু আঁকতে আমি এমনিতেও ভালোবাসি, এবার শেখাচ্ছে যখন শিখবো না কেন, ভালো লাগছে। মেদিনীপুর শহর থেকে অত্যন্ত এই গ্রামীণ এলাকা এসে কেমন লাগছে? ভালো লাগছে। কি আঁকছো তুমি? সোহরাই আর্ট। তোমার নাম? সূচনা সেনাপতি।